بسم الله الرحمن الرحيم. সর্বজনীন ঐতিহ্যবাহী জাতীয় উদ্যানের এক দুই এবং তিন নং ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে আজকের এই দ্বাদশ নির্বাচনী কর্মী সভায় উপস্থিত আছেন। আজকের এই কর্মী সভার শতভাগ সভাপতি উপস্থিত আব্দুল মোতালেব সাহেব আর অত্র অত্র কর্মী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে যিনি তার সমেধা এবং সময় দিয়ে আজকে একটি সুন্দর পরিবেশে নিয়ে এসেছেন জনাব জয়নুল সাহেব। কাজ করেছেন আজকে ঈশ্বরগঞ্জ সভাপতি আজকের এই কর্মী সভায় উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের রাজনৈতিক সহকর্মী যিনি ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃত্ব দিয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাবেক কৃষি বিষয়ের সম্পাদক এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আবুল মনসুর সাহেব এই মঞ্চে উপস্থিত আছেন। ঈশ্বরগঞ্জ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা পঞ্চাশন তার নেতৃত্বে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ একটি মডেল সংগঠন হিসেবে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছে এবং আমার পক্ষ থেকে যাকে নিয়ে যিনি আমাদের রাজনৈতিক তথ্য প্রদান করেন ঈশ্বরগঞ্জ আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি আমার ছোট ভাই আবু খায়ের সাহেব এখানে উপস্থিত আছেন। আমার ছোটবেলার বন্ধু যিনি ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগকে সংগঠিত করার জন্য ঈশ্বরগঞ্জের প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন এবং পৌরসভা সহ আমার রাজনৈতিক প্রতিটি প্রোগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে ঈশ্বরগঞ্জ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জোনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন আজকের এই মঞ্চে উপস্থিত আছেন। ঈশ্বরগঞ্জ যুব মহিলা লীগের সংগ্রামী সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকের এখানে উপস্থিত আছেন। ঈশ্বরগঞ্জ পৌর যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমি দীর্ঘ বক্তব্য দিব না, ইতিমধ্যে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ অনেক বক্তব্য রেখেছেন।
আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের ক্ষেত্র সভাপতির সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জেলা ছাত্রলীগের সদস্য শরীফুজ্জামান আনন্দ রানা সাহেব, উপস্থিত আছেন আমাদের উপস্থিত আছেন ইউনিয়ন লীগের নেতৃবৃন্দ, এক দুই তিন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, জাতীয় ইউনিয়ন পরিষদের এক দুই তিন ওয়ার্ড থেকে নির্বাচিত সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়কবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত, আমার সকল স্তরের রাজনৈতিক সহকর্মীবৃন্দ এবং পত্র এলাকার সম্মানিত মৌকিয়া, আমার সমবয়সী ভাই, আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘ সময় ধরে এখানে অনেক আলোচনা হয়েছে, আলোচনা একটি উদ্দেশ্যই, আগামী জাতীয় সংসদ নির্বাচন। আমরা এই নির্বাচনকে সামনে রেখে এখানে আলোচনা করতে এসেছি। আজকে একটি কর্মী সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সকলে আমার ব্যাপারে কম বেশি জানেন, আমি বিগত দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় দুইবার বিপুল ভোটে জয়লাভ করেছি। বিশেষ করে এই চারটি ইউনিয়নে আমি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার তৃণমূলের উপজেলা আওয়ামী লীগের প্রার্থী, দ্বিতীয়বার আমাদের এখানে উপজেলা আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের প্রার্থী এবং জননেত্রী শেখ নৌকা প্রার্থী হিসেবে জাতীয়বাসী আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছেন। এই জন্য আমি আপনাদের সকলকে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমি এসেছি আজকে কর্মী সভা করার জন্য, যেহেতু সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমাদের কি করণীয়, আমাদেরকে কি করতে হবে এবং আমরা বিগত দিনে যে রাজনীতি করেছি সে রাজনীতির বিবেচনায় আজকে আমাদের কি ভূমিকা রাখতে হবে, আজকে আপনাদের এখানে আমরা আলোচনা করতে এসেছি। আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে, কারো বড় ভাই হিসেবে আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে। দুই তিনটি উপজেলা পরিষদের গিয়ে সময় গিয়েছে, দুই তিনটা এই দশ বছর প্রায় দশটি বছর আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের কথা শোনার চেষ্টা করেছি। আমার অনেক সীমাবদ্ধতা ছিল, তারপরও আমি চেষ্টা করেছি আমার এই ছোট পরিসরে আপনাদের যতটুকু সেবা দেওয়া যায়, আপনাদের পাশে থাকা যায়, আমার আপ্রাণ চেষ্টা ছিল। আজকে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে অনেকে এসেছে, অনেকে প্রার্থী হবে, আমাদের গণতান্ত্রিক দেশ সকলেই একটা অধিকার রয়েছে প্রার্থী হওয়ার। আজকে আপনাদের সকল কিছু বিবেচনা করতে হবে। আমি আজকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমার ভাই একান্ত লীগের উপজেলা লোকের সংগ্রামের সভাপতি, সে আগের সভাপতি ছিলেন, তার আগের থেকে আপনাদের ইউনিয়নে দায়িত্ব পালন করছে। আপনারা আমাকে যেরকম ছিলেন, আমার ভাই ইউনিয়নের তত্ত্বাবধায়ক হিসেবে আমার আপনাদের কাছে পরিচিত। আপনারা সকলে অবগত জানেন যে আমরা আমাদের পরিবার, আমরা তিন ভাই রয়েছি, আপনাদের কোনো বিষয়ে কোনোভাবে কোনো হয়রানির শিকার হয়েছে কিনা। আজকে আপনারা আমাদের পরিবারের মাধ্যমে কোনো কিছুর বিনিময়ে কোনো কাজ করেছে কিনা, আজকে উপজেলা পরিষদ বলেন, থানায় বলেন, যে কোনো বিষয়ে মামলা হামলার বিষয়ে আমাদের কোনো দালালির শিকার হয়েছে কিনা, আজকে আমাদের পরিবার নামার পরিবারের বাইরেও আমি অন্যায় গিয়ে অন্যায় করেছি, ভালো কাজকে ভালো বলেছি, সাদাকে সাদা বলার চেষ্টা করেছি, কালোকে কালা বলার চেষ্টা করেছি। এই জন্য হয়তো অনেকে আজকে
মনে করতে পারে তার ব্যক্তিগত স্বার্থসিদ্ধি হয় না কিংবা তার পছন্দ হয় না কিংবা তার বিষয় উদ্দেশ্য নিয়ে সে রাজনীতিতে এসেছে সেগুলি হয়তো পানি পূরণ করতে পারি নাই এই জন্য দু একজন কিংবা কিছু নেতা মনোপূর্ণ হতে পারে আমি সেই দিকে কর্ণপাত করি নাই আমি চেয়েছি এই জাতীয়বাসী সহসারী সদস্যদের আপন জনসাধারণ যা চেয়েছে যেটা ভালো মনে করেছে আমি তার পক্ষে অবস্থান নিয়েছি সর্বদাই আজকে একটি আমার জন্য একটি কঠিন সময় এই সময়ে আপনাদের সমর্থন আমার অত্যন্ত প্রয়োজন আজকাল যদি আপনারা আমাকে সমর্থন করেন তাহলে জননী কৃষ্ণা কাকিনা আমাকে সমর্থন দিবে জননী কৃষ্ণা কাকিনা ইতিমধ্যে আমাদেরকে দুই তিনবার ডেকেছে স্পষ্ট করে বলেছে যে প্রতি ছয় মাস পর পর উনি জরিপ করছেন উনি নিজস্ব তত্ত্বাবধানে খোঁজখবর রাখছেন কোন এলাকায় কোন প্রার্থী জনপ্রিয় তার ভিত্তিতে উনি স্পষ্ট করে বলেছেন নমিনেশন দিবেন অনেক এই জন্যই আমাদের জননেত্রী শেখ হাসিনা যা বলেন সেটা করে দেখান আজকে জননেত্রী শেখ হাসিনা উপর আমরা আস্থাশীল এবং যে কথা বলেছে আজকে এলাকার সমর্থনে আজকে উনি এমপি নমিনেশন দিবেন আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের সাথে আছি ভবিষ্যতে থাকবো এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি আজকে এখানে আমাদের সকল স্তরের সাধারণ মানুষ অনেকে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে আমাদের মধ্যে গ্রুপিং থাকতে পারে কিন্তু আমাদের ভিন্ন দল থাকতে পারে আমার জানা মতে কোনো বিএনপি যে অন্য কোনো দলের লোকও আমি মারাকি করেছি বলে এটা আমার জানা নাই আপনারা আমি সকলের উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনাদেরকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে আপনাদের এলাকার আইন শৃঙ্খলার যে কোনো বিষয়ে সামাজিক যে কোনো অনুষ্ঠানে এবং আমাদের সড়ক উপজেলা পরিষদের যে কোনো কর্মকাণ্ডে আপনাদের কাছে থাকার জন্য হয়তো আমার কাজের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে আমি মানুষ মানুষের সাথে আমারও কিছু ভুল থাকতে পারে আমি যদি কোনো ভুল করে থাকি এজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আপনার খুবই মার্যাদা চাচ্ছি আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন আপনাদের শক্তি আপনাদের ছেলে হিসেবে আপনাদের সমর্থন প্রত্যাশা করছি এই কর্মশালার মাধ্যমে আপনারা যদি সহযোগিতা করেন অবশ্যই আমরা ঈশ্বরগঞ্জে কামিয়া হব এবং ঈশ্বরগঞ্জের যে আজকে অবহেলিত অবস্থা আজকে ঈশ্বরগঞ্জের যে পরিবেশ আজকে আমরা ঈশ্বরগঞ্জে আমাদের এমপি নাই মানে আমাদের বহিরাগত এমপি এখানে আমাদের অভিভাবক শূন্য আজকে আমাদের যে কোনো প্রয়োজনে যে কোনো বড় উন্নয়নে আজকে আমরা বঞ্চিত হয়েছি সেটা আজকে আমাদের ঈশ্বরগঞ্জের স্বার্থে আজকে ঐক্যবদ্ধ হতে হবে এক একজন এক এক ভাবে কথা বলবে কিন্তু দিন শেষে কিন্তু আপনি হয়রানির শিকার হবেন আজকে দিন শেষে কিন্তু আপনি উন্নয়ন বঞ্চিত হবেন আপনার স্বার্থে আপনাদের প্রয়োজনে আজকে আমাদের এক ঐক্যবদ্ধ হতে হবে আজকে আমাদের অনেক ধরনের কথা হয় কিন্তু নেতৃবৃন্দ বলবেন আমি মনে করি আজকে সাধারণ মানুষও সচেতন তারা অনেক ভালো হবে তারা অনেক ভালো পলিটিক্স করতে পারে আপনারা আপনাদের সিদ্ধান্ত যে সিদ্ধান্ত আপনাদের মনের মধ্যে আছে কে আপনাদের কাছে হবে কে বন্ধু হবে কে শত্রু হবে কে মানুষকে হয়রানি করে কে দালালি করে কে বাটপারি করে কে মানুষকে সহযোগিতা করে সমস্ত বিষয় আপনারা অবগত আছেন আমি বিস্তারিত আর কিছু বলতে চাই না আজকে আমাদের আমি একটু বলতে চাই যে আমাদের ঈশ্বরগঞ্জের মানুষ আজকে উন্নয়ন বঞ্চিত আমাদের ফকরুল এবং মহোদয় আমরা সুযোগ করে দিয়েছি ওনার দায়িত্ব ছিল অভিভাবক হিসেবে এলাকার মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করা মানুষের কথা শোনা মানুষের উন্নয়ন করা এলাকার উন্নয়ন করা আজকে সর্বদিক দিয়ে আমরা পিছিয়ে পড়েছি আজকে দেশে দিয়ে গেছে কিন্তু আমরা ঈশ্বরগঞ্জবাসী আজকে পিছিয়ে আমরা পিছিয়ে থাকতে চাই না আজকে আমাদের সচেতন হতে হবে আমাদের বিশেষ করে জাতীয় ইউনিয়ন বিগত আমার দুটি নির্বাচনে আমাকে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন আমি আপনাদের আবারও এসেছি আপনাদের সমর্থন নিয়ে সহযোগিতা নিয়ে আমি আরো বড় পরিসরে কাজ করে আপনাদের উন্নয়নে যাতে আমি ভূমিকা রাখতে পারি এবং আজকে আমাদের সকলকে এখানে চিন্তা করতে হবে যদি আমাদের এখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগ থেকে এখানে প্রার্থী না দেওয়া হয় তাহলে আমাদের কি পরিবেশ হবে কি পরিস্থিতি হবে সেটার মাথায় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে
আমাদের এখানে জননেত্রী শেখ হাসিনা সরকার আমাদের বিভিন্ন ভাবে আপনারা বিভ্রান্ত অনেক সময় মৌলবাদী কিছু গোষ্ঠী রয়েছে তারা ধর্মকে ব্যবহার করে আমি এই বিষয়ে বিস্তারিত বলতে চাই না আজকে যে পরিবেশ সৃষ্টি আমাদের নেতৃবৃন্দ বলেছেন আজকে ইহুদি নাসারা শক্তি ইসরায়েল ইহুদি রাষ্ট্র আজকে আমাদের মুসলিম ভাইদের গণহত্যা করছে একদিনে তারা 7000 বোমা নিক্ষেপ করেছে তারা শত শত মানুষকে হাজার হাজার মানুষকে তারা হত্যা করছে আজকে আমেরিকা সহ তারা আজকে তারা তাদেরকে সমর্থন দিয়েছে আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনা আজকে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে উনি 22 তারিখ সংসদ ডেকেছে সংসদের মাধ্যমে উনি প্রতিবাদ জানাবেন উনি জাতিসংঘে প্রতিবাদ জানিয়ে আসছেন আজকে আমাদের এই আপনারা সকলে জানেন যে যখন জামাত বিএনপি ক্ষমতা ছিল সারা বাংলাদেশে 500টি জায়গায় বোমাবাজি হয়েছে একই দিনে এখানে বোমা নিক্ষেপ করা হয়েছে পক্ষান্তরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের 500 উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করেছেন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সরকার বঙ্গবন্ধু যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছিলেন এই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে হাজার হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে আজকে মানুষের আমাদের সারা বাংলাদেশে সমস্ত পর্যায়ে আজকে বিভিন্ন জায়গায় উন্নয়নের জোয়ার বইছে আজকে মানুষের কিছুটা হতবা বলতে পারেন যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে শুধু এটা বাংলাদেশে বাড়ে নাই আজকে যদি আপনি আমেরিকা যান লন্ডন যান এক লিটার পানি খাবেন আপনি 500 টাকা করে আমেরিকা এক লিটার পানি 300 টাকার উপরে আমরা কিনে কিনে হবে আজকে দুবাই যান অন্য রাষ্ট্রে যান এক লিটার পানি 100 টাকার উপরে এই পরিস্থিতি আমরা শুধু বাংলাদেশে এই পরিস্থিতি না সারা বিশ্বে আজকে বিদ্যুতের কিছুটা অথবা সমস্যা হতে পারে সেটা সমাধান হয়ে যাবে কিছুদিনের মধ্যে কারণ আমাদের বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিশাল বিদ্যুৎ কেন্দ্র আগামী এই ডিসেম্বরের মধ্যে আমাদের গ্রিড লাইনে আসবে আমাদের বিদ্যুতের কোনো সমস্যা থাকবে না কারণ যে সমস্যাগুলো হয়েছে আজকে আমরা কিন্তু গ্রামেগঞ্জে আজকে কিছুদিন আগে কিন্তু আপনাদের ফ্রিজ ছিল না আপনাদের ঘরে কিন্তু টেলিভিশন ছিল না আপনাদের ঘরে কিন্তু এই 10টা লাইট ছিল না আপনাদের বাড়িতে কিন্তু 5টা ফ্যান ছিল না আজকে কিন্তু আমরা বিদ্যুৎ ব্যবহার বাড়িয়েছি কিন্তু আমাদের হাতে এমন কোনো আলাদিনের চেরাক নাই যে বিদ্যুৎ তার আগে উৎপন্ন করে ফেলব আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনা তারপরেও এখানে শিল্পায়ন করছেন শিল্পের উন্নয়নে বিশাল বিদ্যুতের প্রয়োজন হয় বড় বড় প্রকল্প করছে সেখানেও বিদ্যুতের প্রয়োজন হয় উনি যথেষ্ট জীবন দিয়ে আছেন বিএনপির আমলে মাত্র 1100 মেগাওয়াট বিদ্যুৎ ছিল আজকে বাংলাদেশে প্রায় 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তারপরে আমাদের বিদ্যুতের ঘাটতি কারণ এই দেশ কেন বিদ্যুতের ঘাটতি মানে হচ্ছে আমরা স্বীকার হচ্ছি দেশ এগিয়ে যাচ্ছে দেশ উন্নত হচ্ছে আজকে আমাদের জিনিসপত্র দাম কিছুটা বেড়েছে মানুষের আয়ও কিন্তু বেড়েছে সেটা কিন্তু আপনাদের বিবেচনা নিতে হবে আমাদের অনেক বিভ্রান্তি থাকতে পারে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই দেশ 18 কোটি মানুষের দেশ এই দেশ একটা ছোট একটি জায়গার মধ্যে একটা ছোট্ট জায়গা 18 কোটি দেশ মানুষের দেশ এই দেশের মানুষকে জননেত্রী শেখ হাসিনা খাওয়ায় পরে উনি খাওয়ান নাই পড়েন নাই কিন্তু দেশের খাদ্য খাদ্যের সংস্কার করার জন্য যেসব উপাদান দরকার সার দরকার কৃষিতে ভর্তুকি দরকার এবং বিভিন্ন ভাবে যেসব প্রণোদনা দরকার সরকার কিন্তু দিয়ে যাচ্ছে আপনারা বিদ্যুতের মাধ্যমে সেচ করছেন আগে কিন্তু বিদ্যুৎ দাঁড়ো না সেচ করতে সব ক্ষেত্রে কিন্তু চাহিদা বেড়েছে সেটা কিন্তু বিবেচনা করতে হবে আমাদের মাথায় রাখতে হবে তারপরেও আপনাদের অনেক ধরনের বিভ্রান্তি আজকে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করেছেন ডিজিটাল বাংলাদেশ কি এটা ব্যঙ্গ করেছেন বিএনপি সরকার বিভিন্নভাবে করেছেন ব্যঙ্গ মাধ্যমে আজকে ডিজিটাল বাংলাদেশ হলো আপনি ঘরে বসে বিদেশ থেকে 5 মিনিটের মধ্যে টাকা পাচ্ছেন আজকে ঘরে বসে আপনার সন্তান ভাতা পাচ্ছেন শিক্ষা শিক্ষা ভাতা পাচ্ছেন আজকে ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে আজকে যারা বিক্রি করেন তারা সরকার সমালোচনা করছেন এই ডিজিটাল বাংলাদেশে আমি আমরা বলতে চাই যে আপনারা বিভ্রান্ত হবেন না বিশেষ করে জাতীয় বাসী দুইটি নির্বাচনে আমাকে ব্যাপক সমর্থন দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনাদের ব্যাপক সহযোগিতা চাই
আমি বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনারা জানেন বিশ্বজনীন জনপ্রিয় প্রার্থী চেয়েছিল আমাকে বিশ্বকর্মপদলা থেকে যারা দায়িত্বে ছিলেন আমি জননেত্রী সংগঠনের নির্দেশনা পেয়েছিলাম যে তিনজন জনপ্রিয় প্রার্থীর তালিকা পাঠানোর জন্য আমাদের সম্মানিত ব্যক্তিবৃন্দ তিনজনের তালিকা পাঠিয়েছিলেন জেলা জেলা আরো দুজনকে বর্ধিত করে পাঁচজনের তালিকা দিয়েছিলেন কিন্তু আমার নাম দেয়নি আমি জনপ্রিয় না আগে দৃষ্টিতে যাই হোক জননেত্রী সংগঠনের সব খবর রাখেন উনি সকল বিবেচনায় জনপ্রিয়তার ভিত্তিতে উনি আমাকে নৌকা নিয়ে পাঠিয়েছিলেন তারপরে নৌকা নিয়ে আসার পরে কি পরিস্থিতি হয়েছিল আপনারা দেখেছেন সর্বদলীয় প্রার্থী দিয়েছিলেন আমার বিরুদ্ধে কিন্তু তারপরেও আমি মনে করি আমাদের ঈশ্বরবাসী শান্তিপ্রিয় মানুষ তারা সকল বিবেচনায় আমার উপর আস্থা রেখেছিলেন আমাকে সহযোগিতা করেছিলেন আমি বিপুল ভোটে জয়লাভ করেছি আমি অনেক ভোটে জয়লাভ করেছি যাই হোক এগুলি আপনারা ভালো জানেন আমি এই জন্যই আজকের এই কর্মী সভা যেহেতু আরেকটা বড় নির্বাচন এই নির্বাচনে আপনাদের সহযোগিতা না থাকলে আমি পারবো না আপনাদের এই জন্য সহযোগিতার জন্য আজকে এখানে আসা আজকে এই মিটিংয়ে অনেকে উপস্থিত হয়েছেন আবার অনেকে কোনো কারণে হয়তো বাঁচতে পারে না বিভিন্ন সমস্যার কারণে আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে আমার দোয়া চাই তারা যাতে আমাকে সহযোগিতা করেন এবং আমার মা বোনরা যারা রয়েছেন তাদের কাছে আপনাদের কাছে আমার সালাম দিয়ে দিবেন তাদের কাছে আমি দোয়া প্রার্থী তারা যাতে আমার জন্য দোয়া করেন এবং আমার জন্য সহযোগিতা করেন এই আজকের এই কর্মী সভা অত ভবিষ্যতে আরো আমরা আপনাদের সাথে বলবো এবং আপনাদের যে কোনো প্রয়োজনে আমার বাসায় কিন্তু অপেক্ষ যে কেউ বাসায় যেতে পারেন কারণ মাধ্যমে কিংবা কারো মায়াকে প্রয়োজন হয় না এবং ভবিষ্যতেও আমি যদি আরো যদি আপনাদের সহযোগিতায় বড় জায়গায় কাজ করার সুযোগ পাই সেটা অব্যাহত থাকবে এবং আমার ফ্যামিলি থেকে কিংবা আমার কর্মীর মাধ্যমে একটি লোক যাতে হয়রানি না হয় সে ব্যবস্থা আমি করব ভুল ত্রুটি তারপর হতে পারে আমার গোচরে কিছু হয়ে থাকতে পারে যেটা আমার গোচরিত হবে সেটা আমার দ্বারা হবে না কিন্তু আশ্বস্ত আপনাদের করতে চাই আজকে অভিযোগ করতে চাই না আমাদের সবার আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতিটা অনুষ্ঠিত করতে হবে আপনারা জানেন যে একটি একজন মহিলা আজকে ওনার প্রায় 76 বছর বয়স এই বয়সে মানুষ 60 মিলে অবসরে যায় আর উনি বিনা বিরামহীন নির্ঘুম কাজ করছেন উনি ওনার পরিবারের সকলকে হত্যা করা হয়েছে ওনারা যদি বেশি থাকতেন ওনাদের হত্যা করা হতো আর পরেও জীবন বাজি রেখে এই দেশের জন্য কাজ করছেন বঙ্গবন্ধু সুনার বাংলা করার লক্ষ্যে উনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সকলের দায়িত্ব এদেশের উন্নয়নের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখার জন্য এবং এদেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং আগামী ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশকে রূপান্তরিত করার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সঙ্গে কাজ করতে হবে সেই আশাবাদ ব্যক্ত করে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে ঈশ্বরগঞ্জ থেকে নৌকা প্রতীক নিয়ে আমরা নির্বাচন করতে পারি সেই অনুরোধ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং আজকে এই কর্মী সভা সফল করার জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক দেশের গ্রামীণ মানুষের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঈশ্বরগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী জাতীয় ইউনিয়নের 1, 2, 3 নং ওয়ার্ডের কর্মী সমাবেশে আজকের এই অনুষ্ঠানে আমার সম্মানিত সভাপতি এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত আছেন
সভাপতি হিসেবে বিশ্বগত উপজেলা পরিষদের বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আপনারা আমার অত্যন্ত প্রিয় নেতা জনাব মাহমুদ হাসান সুমন বিশিষ্ট অতিথি হিসেবে বিশ্বগত উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব জয়নুল আবেদিন জয়নুল ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিশ্বগত উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য সাবেক সম্পাদক সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক জনাব আবুল মনসুর সাহেব উপস্থিত আছেন বাংলাদেশের পরিচিত বিশ্বগত উপজেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সভাপতি কথাটি বলা বাংলাদেশের পরিচিত বলা অর্থ অভিজ্ঞত সমাবেশে আমরা দাঁড়িয়ে দিয়েছিলাম ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সমাবেশে অংশগ্রহণকে সারা দেশ যেখানে তাকিয়েছিল শুধুমাত্র ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের নেতা কর্মীদের সেই সমাবেশে উপস্থিত থেকে অন্যান্য উপজেলা অন্যান্য জেলাকেও উদাহরণ হিসেবে তারা উল্লেখ করতে পারেন কেন্দ্রীয় যুবলীগ যে সেই সভাপতি সাহেব আমাদের ঈশ্বর উপজেলা আমার যুবলীগের সভাপতিকে এবং খালেদ সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছিলেন সেই কারণে উল্লেখ করছি ঈশ্বর উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ সভাপতি উপস্থিত আছেন সেই যুবলীগের সাধারণ সম্পাদক জনাব জোনাদিত্য ভূঁইয়া আজকে কর্মী সভাস্থলে উপস্থিত আছেন আওয়ামী মহিলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ জাতীয় আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং সহ যুবলীগের নেতৃবৃন্দ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে জাতীয় ইউনিয়নের 1, 2, 3 ওয়ার্ডের আমার সকল পর্যায়ের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ এবং সম্মানিত মুরব্বিয়ান আসসালামু আলাইকুম আজকে এই কর্মী সমাবেশে আমি কর্মী সমাবেশে বক্তব্যের দুটি মানে ভাগ করতে চাই প্রথমত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই জাতীয় সংসদ নির্বাচনে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর বিভিন্নভাবে সামরিক যন্ত্রণা শাসন করেছে শোষণ করেছে এদেশের উন্নয়ন থেকে এদেশকে বঞ্চিত করেছে যার ফলে সেই যে জুলুমহীন বাংলাদেশ ছিল যারা জুলুমহীন বাংলাদেশ বলত সেভাবে তারা গড়ে তুলেছে সেভাবে তারা লোকবাস করেছে উন্নয়নের কোনো ছোঁয়া সেদিন আসেনি এক বছর পর 1996 সালে আমাদের সরকার ক্ষমতায় এসে আজকের বাংলাদেশের যে উন্নয়ন সেটি প্রথম শুরু হয়েছিল 1996 সালে যখন আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে নির্বাচিত হয়েছিলেন আমাদের সংসদ সদস্য আব্দুল সাত্তার মহোদয় সেদিনে কিন্তু ঈশ্বরগঞ্জের প্রতিটি উপজেলায় প্রতিটি রাস্তাঘাটের উন্নয়ন হয়েছিল তিক্তন্ত সারা দেশে প্রতিটি উপজেলায় এর রাস্তাঘাটের উন্নয়ন হয়েছিল সারা দেশে যে উন্নয়নের ছোঁয়া লাগে বাংলাদেশ স্তরে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিল আবারও সেই ষড়যন্ত্র শিকার হয়ে 2001 আমরা ক্ষমতা আসতে পারিনি ক্ষমতাচ্যুত হয়েছিলাম যার ফলে আবার বাংলাদেশ স্থবির হয়ে গেছিল স্থিমিত হয়েছিল কার্যক্রম আমার জন্য যে শেখ হাসিনা যখন ক্ষমতা আসলেন আপনারা আমার ভোটের মাধ্যমে আপনারা আমার পরিশ্রমের মাধ্যমে আবার বাংলাদেশ এগিয়ে যেতে লাগলো আজকে বাংলাদেশ বিশ্বের মাথা উঁচু করে দাঁড়িয়েছে মধ্যমায় দেশে থেকে উন্নত দেশে রূপান্তরিত হওয়ার জন্য আমার নেতৃত্বে জনরা শেখ হাসিনা বিভিন্ন কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করেছেন আর তাদের এই শান্তি জয়ে তার কতটুকু উন্নয়ন হয়েছে তার কথা অনুসারে আমরা বলতে চাই আমরা যাতে সহযোগিতা নিয়ে এদের সাধন করেছিলাম সেই ভারত থেকে আমাদের নেমে আমাদের সমস্ত চিঠি থেকে আমরা উন্নত উন্নয়নের দিকে আছি যাদের কাছ থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম সে ইমরান খান সিদ্ধান্ত করেছিল যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারকে শিখতে হবে উন্নয়ন কিভাবে করতে হয় দেশ কিভাবে পরিচালনা করতে হয় সুতরাং আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে ক্রমে ক্রমে স্তরে স্তরে ডিজিটাল থেকে আজকে স্মার্ট বাংলাদেশ দ্বারা জনগণের কাজ করে যাচ্ছেন সুতরাং এই কাজের ঈশান হয়ে আমাদের যে চিরশত্রু মার্কিনীদের চক্রান্তের মাধ্যমে যারা আমাদের স্বাধীনতা রোধ করতে চেয়েছিল সেই মার্কিনীদের সর্বসক্রিয় সহযোগিতা নিয়ে তাদের জনগণ সহযোগিতা নিয়ে আজকে বিএনপি আমাদের নির্বাচনকে প্রচলিত করতে চাচ্ছে জনগণ শেখ হাসিনাকে আবারও
أنا أقول لك 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 أن
উপস্থিত হয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের
নবগঠিত কার্যনির্বাহী সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ অল্প ঝাঁকে ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এক ও দুই নম্বর ওয়ার্ড ও তিন নম্বর আওয়ামী লীগ যুবলীগ সহ সকল সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা আত্মনি ভাইরাম সকলকে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রাণাল অভিনন্দন রক্তিম শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমার আপনারা দীর্ঘক্ষণ যাবৎ বক্তৃতা শুনতেন, আমি সংক্ষিপ্ত কথা বলে বিদায় নেব। আপনারা যার উদ্দেশ্যে এসেছেন, আমাদের প্রিয় নেতা মাহমুদ হাসান সুমন মহোদয় যে নির্দেশনাগুলো বক্তব্য রাখবেন তার বক্তৃতা শুনে আপনারা সকলেই যাবেন। এটি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখছি। প্রিয় বন্ধুরা, আমার অল্প কিছুদিনের মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে যুবলীগের সভাপতি বা আপনাদের সম্মুখে বক্তব্য দিয়ে গেছেন। এটি বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে আগামী দিনে দেশকে পরিচালনা করবে ওই স্বাধীনতা বিরোধী চক্র না স্বাধীনতার পক্ষের শক্তি, কে দেশ পরিচালনা করবে সেটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের জাতি নির্ধারণ করবে। প্রিয় বন্ধুরা, আমরা 2008 সাল থেকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসাবে দেশ পরিচালনা করে আসছেন। দেশ আজকে সারা বিশ্বের দরবারে আজকে বাংলাদেশ আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসাবে আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। আজকে একটি মহল জননেত্রী শেখ হাসিনা সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য আজকে উঠে চলে লেগেছেন, তার জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় বন্ধুরা, আমার আমি কথা বললাম, আমি বলতে চাই আজকে সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হলেও আমরা ঈশ্বরগঞ্জের মানুষ, আমরা ঈশ্বরগঞ্জের জনতা আজকে অবহেলিত জনপদ হিসাবে আমরা আজকে পিছিয়ে পড়েছি। প্রিয় বন্ধুরা, আমার আজকে আমরা ঈশ্বরগঞ্জের মানুষ আমরা উন্নয়ন বঞ্চিত। তার একমাত্র কারণ জননেত্রী শেখ হাসিনা 2014 সালের নির্বাচনে রাজনৈতিক কারণে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ওই মহাজোটের শরীর দল জাতীয় পার্টির প্রার্থী ফখরুল ইমামকে ঈশ্বরগঞ্জের মনোনয়ন দিয়ে ঈশ্বরগঞ্জের এমপি সাথে নির্বাচিত হয়েছেন। আমরা আশা করেছিলাম উনি ঈশ্বরগঞ্জের উন্নয়ন করবেন, সরকারের অংশীদার হিসাবে ঈশ্বরগঞ্জের রাস্তাঘাটের উন্নয়ন হবে, ঈশ্বরগঞ্জের জনগণের ভাগ্য উন্নয়ন হবে। আমরা লক্ষ্য করেছি এই ব্যক্তি দীর্ঘ 10 বছর যাবত ঈশ্বরগঞ্জের মানুষের গেলে ঈশ্বরগঞ্জের মানুষের পূজা হিসাবে জনগণ পাথরের মতন ঈশ্বরগঞ্জের মানুষের মধ্যে চেপে বসেছে। ঈশ্বরগঞ্জ
আমাদের দাবি থাকবে আমরা এই সকলে দরকার চাই আওয়ামী লীগের প্রার্থী চাই বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক দল এই ধরনের একাধিক প্রার্থী থাকবে একাধিক নেতৃত্ব থাকবে এখানে হতবাক হওয়ার কিছু নেই আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ঈশ্বরগঞ্জ আসন থেকে বিভিন্ন প্রার্থীরা আজকে মাঠে ঘাটে চলে বেড়াচ্ছে প্রত্যেকের সম্পর্কে আপনাদের ধারণা আছে প্রত্যেকের রাজনৈতিক ইতিহাস আপনাদের জানা আছে প্রিয় বন্ধুরা আমার আমি বলতে চাই আজ পর্যন্ত বৈধ উপজেলা পরিষদ নির্বাচনে আট দলের জাতীয় মানুষ বিপ্লব উঠের মাধ্যমে এই জাতীয় থেকে ব্যাপক ভোটের ব্যবধানে মাহবুবা খান সুমন সাহেবকে আপনারা বৈধ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোট দিয়ে আপনারাকে নির্বাচিত করার জন্য সহযোগিতা করেছেন প্রিয় বন্ধুরা আমার আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনি জাতীয় সহ ঈশ্বরগঞ্জের সকল উপাধির সকল ইউনিয়নে আপনারা জিজ্ঞেস করবেন মাহমুদা খান সুমন দুই বেলার উপজেলা চেয়ারম্যান ওনার বিরুদ্ধে কোন অভিযোগ আছে কিনা কোন অর্থ কোন ধরনের আর্থিক কেলেঙ্কারি কারো কাছ থেকে কোন ধরনের কোন অর্থের বিনিময়ে কোন কাজ করেছে এমন প্রমাণ যদি একজন দিতে পারে আমরা মাহমুদা খান সুমনের পক্ষে আপনারা থাকুন সেটি আমরা কোনদিন বলব না কেউ বলব না অত্যন্ত
জনাব মোহাম্মদ হোসেন চৌধুরী সাহেব মঞ্চে আরো উপস্থিত আছেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি বারবার কারা নির্যাতিত নেতা জনাব আবিদি সাহেব মঞ্চে আরো উপস্থিত আছেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মানী সহসভাপতি জনাব বজলুল চাচা মঞ্চে আরো উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আবুল মনসুর চাচা মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার সদস্যী হিসেবে উপস্থিত আছেন উপজেলা যুবলীগের সংগ্রামী নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী যুবলীগের সংগ্রামী নেতৃবৃন্দ এক দুই তিন ওয়ার্ড থেকে প্রত্যক্ষভাবে নির্বাচিত ইউপি সদস্যবৃন্দ ঢাকা ছাত্রলীগের নেতৃবৃন্দ মহিলা যুবলীগের নেতৃবৃন্দ মহিলা যুবলীগের নেতৃবৃন্দ এটি চলছে বঙ্গবন্ধু সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ সকলকে আমার অন্তরান্তর থেকে শ্রদ্ধা এবং সালাম আসসালামু আলাইকুম আজকে এই জাতীয় ইউনিয়নের এক দুই তিন ওয়ার্ডে জনাব কনফারেন্স করবে প্রথম কর্মী সভা আজকের এই মাঠে আপনার উপস্থিতি থেকে এই কর্মী সভাকে সাফল্য মণ্ডিত করার জন্য আমি ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এইবারে নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন আপনারা ইতিমধ্যে জানেন জননেত্রী দেশপ্রত্র শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশের প্রতি যে আলো চেখে গেছে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে এই উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের কিছু সরকারি সংগঠন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলছে ভাইরা আমার এই বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ পৃথিবীর বুকে এক উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ যে পদ্মাবী বিদেশি করেছিল বাংলাদেশের পক্ষে এই পদ্মাবী বিদেশে অর্থায়ন ছাড়া কোনোভাবেই সম্ভব না জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা বিশ্ব টানেল মেট্রো বিগত কয়েকদিন আগে সারা বিশ্বে সবচেয়ে আধুনিক বিমানবন্দর জননেত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন এই বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখার জন্য আমরা আমরা জননেত্রী শেখ হাসিনাকে আমরা আমাদের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই আমরা চাই না এই বাংলাদেশ পিছিয়ে যাক এই বাংলাদেশ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হোক আমরা তাতে পিছিয়ে না পড়ে আজকে আমরা যুব সমাজ বিভিন্ন ধরনের ডিজিটাল বাংলাদেশ ইতিমধ্যে জনতা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত করে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছে সেই স্মার্ট বাংলাদেশ কে আমরা এগিয়ে নেওয়ার জন্য জনতা শেখ হাসিনাকে আমরা আমরা প্রধানমন্ত্রী প্রধান লক্ষ্যে আমরা সকলে কাজ করব ভাইয়ারা আমার আজকে ঈশ্বরগঞ্জ রাজনীতি সারা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে
দিয়েছি বিগত দুইবার একবার বলে বর্তমান জাতীয় পার্টি যে দিয়েছেন তার নেতৃত্বে যে ঈশ্বরবাদ পরিচালিত হচ্ছে উন্নয়নে কোনো কর্মকাণ্ড হচ্ছে না সরকার আছে বড় বড় নেতা প্রচারগুলো হচ্ছে যে উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে এই কর্মকাণ্ড থেকে আমরা ঈশ্বর বঞ্চিত হচ্ছি আগামী যে দ্বাদশ নির্বাচন সেই নির্বাচনে ইতিমধ্যে জনতা মহামন্ত্রী সুমন ভাই মনোনয়ন যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় সরকারের গোয়েন্দা সংস্থার প্রত্যেকটা রিপোর্টে আমাদের জনতা মহামন্ত্রী সুমন ভাইয়ের নাম এক নম্বরে গিয়েছে বারবার নির্বাচিত নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান
ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জনাব মাহমুদ হাসান সুমন সাহেব আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি ঈশ্বরগঞ্জের বারবার খেলা নির্যাতিত নেতা ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগের প্রবীণ অভিভাবক জনাব জয়নাল আবেদিন সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিন সহসভাপতি শহীদ পরিবারের সন্তান সাবেক ছাত্রলীগের সভাপতি আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব বৈদুর রহমান সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন সাবেক টুকরোর ছাত্র নেতা ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের অধ্যক্ষ ভোটে নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক আমাদের অনেক রাজনৈতিক অভিভাবক ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব আমল মনসুর সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট আছেন যুব মহিলা লীগের নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট আছেন অত্র ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ মঞ্চে উপবিষ্ট আছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ সাবেক ছাত্রলীগের সভাপতি শেখ অলিউল্লাহ রাসেল সহ অন্যান্য সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই আমি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আগামী কিছুদিনের মধ্যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই দলের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজকের আমাদের এই কর্মী সমাবেশ। আমাদের প্রিয় নেতা জনাব মাহমুদ হাসান সুমন সাহেব বিগত দিনেও সংসদ সদস্য পদপ্রার্থী ছিল, কিন্তু ঈশ্বরগঞ্জের বিষয়টা একটি জাতীয় বিষয়, জাতীয় পার্টির সাথে জোট ঘটার কারণে জনাব মাহমুদ হাসান সুমন সাহেবকে নৌকা প্রতীক দিয়ে পাঠাতে পারে নাই। প্রিয় ভাইয়েরা, আমরা জানি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ এবং ভিন্ন আঙ্গিকের নির্বাচন। সেই নির্বাচনকে পাঞ্চার করার জন্য সারা বাংলাদেশে বিএনপি জামাত একটি প্রবাসন্ডা চালিয়েছে, কঠিন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, তারা দেশি বিদেশি চক্রান্ত করে যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে তারা যুক্তরাষ্ট্রে কমিশন নিয়োগ করেছে, যারা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকতে পারে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়ত্বের মানুষ, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর কন্যা। তিনি বারবার বিবৃতি দিয়ে যাচ্ছেন কোন প্রকার কোন ষড়যন্ত্র করে মানুষ ঘুরিয়ে কোন লাভ নেই, আগামী নির্বাচন অত্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমাদের যুবলীগের যারা নেতা কর্মী আছি, আওয়ামী লীগের যারা আছি, ছাত্রলীগের যারা আছি, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো যেন কোন প্রকার ষড়যন্ত্র করে নির্বাচনকে বঞ্চিত না করতে পারে। প্রিয় ভাইরা, আপনারা জানেন জনাব মাহমুদ হাসান সুমন সাহেব আমাদের নেত্রী জননেত্রী অত্যন্ত আস্থাভাজন, উনি ইতিমধ্যে দুইবার জননেত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, জননেত্রী ঈশ্বরগঞ্জের বিষয়টা পুরোপুরি অবগত আছেন। এইখানে জাতীয় পার্টির কোন অবস্থান নাই, সেটা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা খুব ভালো করে জানেন। তাই আগামীতে আমাদের নেতা জনাব মাহমুদ হাসান সুমন সাহেবকে নৌকা দিয়ে পাঠাবেন, এটা আমরা বিশ্বাস করি। ইতিমধ্যেই যত সরকারি বেসরকারি গোয়েন্দা সংস্থা আছে সকল গোয়েন্দা
ভোটের মধ্যে মাহমুদ হাসান সুমন সাহেবের একক নাম গভর্নর বিশেষ হাসিনার কাছে গিয়েছে। প্রিয় ভাইরা, আপনারা বিচলিত হবেন না, হতাশ হবেন না, আগামী কয়েক দিনের মধ্যেই এই বিষয়টা সুরাহা চলে আসবে। আমাদের নেতা গভর্নর মাহমুদ হাসান সুমন সাহেব অবশ্যই নতুন দিক নিয়ে আসবেন এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচিত হয়ে শক্তিশালী করবেন এই আশা অর্পণ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিনই হোক। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্র নেতা, সাবেক ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ থাকার ছাত্র লীগের সাধারণ সম্পাদক, ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি, সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগের সম্মানিত সদস্য জনাব সাইদুল করিম ভিজা রুমন, প্রিয় সংগ্রাম সাহায্য সহযোগিতা বন্ধুরা, আজকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ইউনিয়নের 1-2-3 ওয়ার্ড কর্তৃক আয়োজিত আওয়ামী লীগ সভাপতি সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই আলোচনা কর্মী সভায় উপস্থিত। আজকের প্রধান অতিথি ঈশ্বরগঞ্জের 4.5 লক্ষ জনগণের নানের বলি, ঈশ্বরগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মী তথা ঈশ্বরগঞ্জের সাধারণ মানুষের শেষ ঠিকানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনৈত্রী দেশভক্ত শেখ হাসিনার অত্যন্ত আত্মবদন স্নেহস্পদক ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মাহমুদ হাসান সুমন উপস্থিত রয়েছেন। ঈশ্বরগঞ্জ উপজেলা যিনি আমাদেরকে সংগঠিত করার জন্য বিভিন্ন জায়গায় সফর করে আজকে আওয়ামীকে সংগঠিত করেছেন, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীকে ভিন্ন বিষয় সভাপতি জনাব জনাবিন উপস্থিত রয়েছেন, উপজেলা আওয়ামীকের সংগ্রামী সহ সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব বন্ধুর রহমান উপস্থিত রয়েছেন, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীকের সংগ্রামী সদস্য সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সাবেক যুব নেতা জনাব আলম মুনসুর সাহেব উপস্থিত রয়েছেন, ঈশ্বরগঞ্জের যুব সমাজের অহংকার, ঈশ্বরগঞ্জের যুব সমাজের অহংকার যুব নেতা ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের বিপ্লবী সভাপতি জেলা বাবুল খায়ের উপস্থিত রয়েছেন, ঈশ্বরগঞ্জের যুব সমাজের প্রচন্ড অহংকার ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জোনায়েদুল ইসলাম ভূঁইয়া উপস্থিত রয়েছেন। এই জাতীয় ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক আজকে আমার এই বাংলাদেশের মুসলমানদেরকে যারা বিভ্রান্ত করে
বাংলাদেশের মুসলমানদের কেটে হারিয়ে রাজনীতি করে আজকে বিএনপির দূষক জামাতে ইসলামী এখন পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কোনো বিবৃতি দেয় নাই যারা ধর্ম নিয়ে ব্যবসা করে নির্বাচন আসতে ইসলাম নিয়ে যারা আমাকে ফেরা দিলে তারা আজকে ফিলিস্তিনি ভাইদের পক্ষে একটা বিবৃতিও দেয় নাই মার্কিন যুক্তরাষ্ট্রের তার হয়ে এই বাংলাদেশের রাজনীতিকে প্রশ্ন করার জন্য নির্বাচন বন্ধ করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আজকে আপনাদেরকে সমর সিদ্ধান্ত নিতে হবে আপনারা কার পাশে থাকবেন গণতন্ত্রের পক্ষে থাকতে হলে এই আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ সরকারের পক্ষে থেকে আওয়ামী লীগের এই নির্বাচনের তফসিল হওয়ার পরে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব আর যারা নির্বাচনে বাধা দিতে আসবে আমরা সকলকে আমরা এই প্রতিহত করে এই বাংলাদেশে আমরা নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এই নির্বাচনে ঈশ্বরগঞ্জের জনতা ঈশ্বরগঞ্জের আমার মানুষের যিনি সব সময় পাশে থাকেন মামলার সুমন ভাইয়ের পক্ষে থাকবো আদানের বিরোধী আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চলে যাব এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবে পাঁচতম জাতীয় ইউনিয়নের কৃতি সন্তান ঐতিহ্যবাহী পাঁচতম জাতীয় ইউনিয়ন যুবলীগের বিপ্লবী আহ্বায়ক জনাব আলী ওসমান ভাই শেখ হাসিনা সরকার বারবার দরকার ঈশ্বরগঞ্জে সুমন ভাই শেখ হাসিনা ভয় নাই পাঁচতম জাতীয় ইউনিয়ন এক দুই তিন ওয়ার্ড আওয়ামী লীগ মহাজী সমর্থন কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে আজকে উপস্থিত আছেন চর্চাবাজার সভাপতি জনাব আব্দুল মোতালেব ফকির সাহেব ও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঈশ্বরগঞ্জ সাড়ে 4 লাখ মানুষের হৃদয়ঙ্গমণি ঈশ্বরগঞ্জের কৃতি সন্তান আপনার আমার ভূতে নির্বাচিত বারবার উপজেলা চেয়ারম্যান জনাব মাহমুদ হাসান সুমন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব জয়নাল আবেদিন জয়নাল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব বজলুর রহমান বজলু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য সাথে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব আবুল মনসুর ভাই ও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধাবাদন আমার নেতা ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সম্মানিত সভাপতি জনাব আবুল খায়ের ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জুয়েল ইসলাম ভূঁইয়া সুমন ভাই ও উপস্থিত হয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও উপস্থিত হয়েছেন পৌর যুবলীগের ও ঈশ্বরগঞ্জ উপজেলা মহিলা যুবলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন ওয়ার্ডের এবং যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ বক্তব্য দিবেন আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি আমি আপনাদের সম্মান তারপর কি কথা বলতে চাই মাহমুদ হাসান সুমনকে কেন আমরা এমপি হিসাবে চাই মাহমুদ হাসান সুমনকে আপনারা সবাই চিনেন উনি আওয়ামী পরিবারের সন্তান ওরা রাষ্ট্র ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি উনি কোনদিন দল বাণিজ্য করেন নাই দুর্নীতির সাথে আপোষ হয় নাই ওনার ভাই ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সম্মানিত সদস্য সভাপতি উনি যদি ইচ্ছা করে 5 মিনিটের মধ্যে পুরো ঈশ্বরগঞ্জ আচরণ করে দিতে পারে সংগ্রামী নেতা খুবই মানুষকে ভালোবাসে মানুষকে কখনো করবেন না আপনারা জানেন উনি বন্ধে এসে কখনো আপোষ করে নাই সংগ্রামী নেতৃবৃন্দ ওনার আরেক ভাই সাবেক জেলা ছাত্র লীগের সহসভাপতি ঈশ্বরগঞ্জ উপজেলা আমার যুবলীগের সিনিয়র সাধারণ সম্পাদক আবু সৈয়দ ভাই আপনারা আমরা তাকে চিনি না তারা রাজনীতি করে জনগণের স্বার্থে তারা কখনো রাজনীতি করে নাই তাদের স্বার্থে কেউ বলতে পারবে না ঈশ্বরগঞ্জে কোটা জাতীয় বলতে পারবে নাই সুমন ভাইয়ের কাছে গিয়ে খায়ের ভাইয়ের কাছে গিয়ে তারা বাসনা দিয়েছে তাই আমরা আগামী সংসদ নির্বাচন এই আগামী মাসেই তফসিল হবে আমরা জাতীয়বাসী দুইবার বাই নির্বাচন করেছে আমরা বিপন্ন ভাবে তাকে নির্বাচিত করেছি আগামী যে সংসদ নির্বাচন আছে আমরা এখান থেকে সারা ঈশ্বরগঞ্জে স্থান করব ঈশ্বরগঞ্জের মাটি সুমন ভাইয়ের ঘাটি ঈশ্বরগঞ্জের মাটি
যুক্ত আহ্বায়ক আমাদের অত্যন্ত আস্থাভাজন জনাব জালালউদ্দিন ফকির। ইসলামের অপরিমাণী মঞ্চে উপস্থিত আপনার আজকে নির্বাচনী কর্মী সমাবেশ উপলক্ষে আজকে উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা চেয়ারম্যান বারবার নির্বাচিত মাইনর বৃহত্তর মাইনসিকের শ্রেষ্ঠ চেয়ারম্যান সাড়ে চার লক্ষ মানুষের নয়নের মণি জনাব মাহমুদ আহমদ সুমন ভাই আমার আস্থাভাজন। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জনাব আবুল কায়ের মহোদয় আমার বড় ভাই। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব দুরায়ুদ্দিন ভূঁইয়া শ্রী সুমন ভাই। মঞ্চে উপস্থিত আছেন জনাব এক সময়ে নানা নির্যাতিত নেতা বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জনাব জনামুদ্দিন জনাব ভাই। মঞ্চে উপস্থিত আছেন শহীদ পরিবারের সন্তান জনাব বদরুল হক বদরুল রহমান বদরুল কাকা। মঞ্চে উপস্থিত আছেন এই দুই নম্বরের প্রীতি সন্তান আজকে দুই নম্বরের আওয়ামী লীগের সভাপতি জনাব লুকায়ত ফকির। মঞ্চে উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা মহিলা লীগের সম্পাদিকা এবং সভাপতি। মঞ্চে উপস্থিত আছেন আমার এক নং দুই নং তিন নং ওয়ার্ডের সকল মানুষের সকল উপস্থিতি সকলের কাছে আমার সালাম আসসালামু আলাইকুম। আজকে আমরা এই নির্বাচনী পরিচালনা কর্মী সমাবেশে আমরা মানে আর কি একত্রিত হয়েছি। আজকে আমরা মাহমুদ হাসান সুমন ভাইকে দীর্ঘদিন ধরে আমাদের রাজনীতি করেছি আমাদের পাশে আছে মাহমুদ হাসান সুমন ভাই একসময় আমাদের পাশে ছিল। আমি একটি কথা বলতে চাই, বিগত এক বছর আগে যখন আমাদের ঈশ্বরগঞ্জ তারা জাতীয় আইনকে কেটে নিয়ে যায় পক্ষ সংসদ সদস্য পক্ষ তখন আমরা মানে আর কি থেকে আমরা গাড়া ভাড়া দরকার ভাড়া এইসব সুয়াগি আমরা অনেক লোক ছুটিয়া অনেক লোক জনগণ সকল একত্রিত হয়ে উপজেলার সামনে আমরা যখন সকলে রাস্তায় শুয়েছিলাম আমরা একটি কথা বলেছিলাম মাননীয় পক্ষ ইমাম সাহেব আপনি সংসদ সদস্য আপনি কিন্তু পায়ে নিচে মাটি নাই আপনি এখানে ভারতীয় হিসাবে আপনি এখানে আছেন কিন্তু আপনি যেটা মূল্য সেটা করবেন না। আমাদের এই নেতৃত্ব আমরা নেতৃত্ব দিব আমাদের সকল আমি বলেছিলাম সুমন ভাই আমরা যদি জাতীয় মানুষ আঠারো বারে তারা করে আমাদেরকে কাটিয়ে নিয়ে যায় আমরা কতটুকু শান্তি হবো ভাই আপনি দেখেন তোমার ভাই বলেছিল আমি তো ঢাকায় আছি আপনারা সংগ্রাম করেন উপজেলার সামনে তখন আমি বলেছিলাম মাননীয় কিন্তু মহাবাইকে যে আপনি আমাদেরকে বিচার করে দেখেন আমরা জাতীয় মানুষ আমরা যদি ঈশ্বরগঞ্জে যাই আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাইতে হয় 10 টাকা দিয়ে ঈশ্বরগঞ্জ থেকে বাড়িতে ফিরে আসতে পারে আমরা সন্তান যদি 18 বাড়ি যায় আমরাও যাই আমরা আজকে জমির চুরি জমি বিক্রেতা করতে গেলে 18 বাড়ি গেলে আমরা মহেশপুর তারুণ মহেশপুর মহেশপুর যখন যাবো আমরা তখন আমাদের গাছ ধরে আমরা জঙ্গলে ঘুরে টাকা পয়সা রেখে দিয়ে উল্টামাই ঘুরে দিবে আর ঈশ্বরগঞ্জে যদি আমরা লাখ লাখ টাকা নিয়ে ঘুরি কেউ আমাদেরকে কেউ কিছু জিগাবে না। তারপর আমরা বললাম আমরা রাজপথে বক্তৃ স্বামীকে জবাব দেওয়ার চেষ্টা করলাম যে আপনি যেটা মূল্য সেটা করবেন না। সুমন ভাই তো নেতৃত্ব দিয়েছিল উনার পাওয়ারে আমরা তাকে আমরা সংসদ সদস্যকে সত্যাগ্রহ বলছি আপনি যেটা ভাবছেন সেটা হবে না আমরা জাতীয় মানুষ ঈশ্বরগঞ্জে থাকবো জাতীয় মানুষ আচ্ছা বাড়ি যাবো না প্রিয় বার আমার আমরা যদি মহম্মদ দাদা সুমন ভাইয়ের প্রতি আস্থা রেখে রাজনীতি করে আমরা জানি মহম্মদ দাদা সুমন ভাই এমন একটি চাতা আওয়ামী লীগের সে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের চাতা নিজে ধরিয়ে রেখেছে মহম্মদ দাদা সুমন ভাই বৃষ্টির দিনেও চাতা করে রূপচাঁদ দিনেও চাতা করে সে আমার মহম্মদ দাদা সুমন ভাই সেই সুমন ভাইয়ের ভিতরে আমরা যখন রাজনীতি করে আমরা সঙ্গে
সাংগঠনিক ভাবে আমরা রাজনীতি করে আমরা তার কমরে আমরা রাজনীতি করে তার কাছে আমরা কোনদিন আমরা তুল্য করে পাই নাই আমি যদি তার পিছনে উপরে যদি আমি ভুল করি সে বলেছে কোনদিন আমার পিছনে তাই পাবেন না এই কথা আমার নেতা মাহমুদ হাসান সুমন ভাই বলেছে প্রিয় ভাই আমার আমি একটি কথা বলতে চাই আমার ভাই আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের পাঁচতম জাতীয় নাম শাখার যুবলীগের যুদ্ধ আহ্বান হিসাবে দায়িত্ব পালন করেছি এবং কারণ বর্তমান কমিটির ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সম্মানিত সহ সম্পাদক হিসাবে নির্বাচিত করেছে এই আমাদের নেতা জনাব আবুল কায়ের মোহাম্মদ উনার পিছনে আমরা রাজনীতি করে উনার একটা সৎ সমাজ সৎ নেতা উনাই হিসাবে আপনাদের কাছে আমি উদার্ত আহ্বান থাকব এক দুই তিন নম্বরের প্রিয় ভাই আমার আপনারা আগামী দিন ভবিষ্যৎ সুমন ভাইকে আমরা একটি মাত্র লক্ষ্য থাকবে ঈশ্বরগঞ্জ পয়লা গতরোধ আমাদের আসতে পারবে না ঈশ্বরগঞ্জের এমপি আমাদের রবুদাদা সুমন ভাইকে সকলে আমরা দেখতে চাই এই বলে আমার কথা শেষ করছে জয় বাংলা জয় বঙ্গবন্ধ জয় হোক জাতীয় হোক সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় অত্যন্ত স্নেহাশীল আদরের ছোট ভাই জনাব ফয়সল খান উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ মানুষের নয়নের মনে ঈশ্বরগঞ্জ উপজেলা সংগঠিত করার লক্ষ্যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মাহমুদ হাসান সুমন ভাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগ যুবলীগ নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন আমার ইউনিয়নের এক দুই তিন ওয়ার্ডের এলাকাবাসী এবং সরকার মুরব্বী আন সকলকে জানাই মাহমুদ হাসান সুমন ভাইয়ের পক্ষে এবং ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী ছাত্র সভাপতি বন্ধুগণ আপনারা জানেন ঈশ্বরগঞ্জ উপজেলায় দিন রাত অত্যন্ত পরিশ্রম করে ঈশ্বরগঞ্জ উপজেলার মানুষের ধারে ধারে করোনাকালীন সময় ঈশ্বরগঞ্জ উপজেলায় আর পুরো নেতৃবৃন্দকে কখনো কোথাও পাওয়া যায় নাই শুধু একজন নেতা তার জীবনের চিন্তা না করে জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালীন সময়ে সেই মহামারী সময়ে প্রত্যেক কর্মীর খোঁজ খবর রেখেছেন ঈশ্বরগঞ্জ মানুষের ধারে ধারে গিয়েছেন আর সময় স্বল্পতার কারণে বেশি বলার সুযোগ নেই আমি শুধু দু একটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব আপনারা একটি বিষয় অবগত আছেন বাংলাদেশ কর্মীর পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1948 সাল থেকে শুরু করে বাংলার ভাষা আন্দোলন সভাপতি ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আমাদের মাঝে
একটি বিশাল মিছিল তিন নং মানুষ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ ও নেতৃবৃন্দ সকলকে করতাল দিয়ে স্বাগত জানাই তানোর এলাকাবাসীকে আজকের এই কর্মী সমাবেশের পক্ষ থেকে সুস্বাগত আমাদের মাঝে উপস্থিত হয়েছে মঞ্চে ঐতিহ্যবাহী এক দুই তিন নং ওয়ার্ডে সকল আওয়ামী লীগ যুবলীগ সকল ছাত্রলীগের সভাপতি জয়বন্ধুর রহমান সাহেব উপস্থিত আছেন সকল ছাত্র নেতা আমাদের রাজনৈতিক অভিভাবক বিশ্বগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব আবুল মনসুর সাহেব সকল ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য সাবেক যুবলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য জনাব সাইদুল করিম মিয়া রুমান উপস্থিত আছে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রিয় সংগ্রামী সাথী ও সহযোদ্ধা ভাইয়েরা মানুষের ধারে ধারে করোনাকালীন সময় ঈশ্বরগঞ্জ উপজেলায় আর কোন নেতৃবৃন্দকে কখনো কোথাও পাওয়া যায় নাই শুধু একজন ঈশ্বরগঞ্জের মানুষের ধারে ধারে গিয়েছেন আর সময় স্বল্পতার কারণে বেশি বলারও সুযোগ নেই আমি শুধু দু একটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব আপনারা একটি বিষয় অবগত আছেন বাংলাদেশ তৈরির পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৪৮ সাল থেকে শুরু করে সমাবেশ উপলক্ষে আজকে উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা চেয়ারম্যান বারবার নির্বাচিত বৃহত্তর শ্রেষ্ঠ চেয়ারম্যান সম্পাদিকা এবং সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমার এক নং দুই নং তিন নং ওয়ার্ডের সকল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঁচ নং জাতীয় লিগানের এক দুই তিন ওয়ার্ডের ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে নির্বাচিত বারবার নির্বাচিত পরিচ্ছন্ন রাজনীতিবিদ জাতীয় বিভিন্ন প্রকল্পে বিভিন্ন সময় তিনি আমাকে সুপরামর্শ দিয়ে থাকেন জাতীয় জাতীয় দুর্গম ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব ফকির শহীদ পরিবারের সন্তান যার সাথে ছাত্র জীবন থেকে অর্থাবধি ভাবতে শ্রদ্ধা বড় ভাই জনাব মোহাম্মদ রহমান সাহেব ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের বৃহত্তর মাইনাম সিংহের মডেল যুবলীগ হিসাবে প্রথম
করবে মানুষের রাস্তাঘাটের উন্নয়ন হবে ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন হবে প্রিয় ভাইরা তাই আমি আপনাদেরকে বলতে চাই আরেকটু আশ্বস্ত হন আপনারা আরেকটু ধৈর্য ধরুন এবং আরেকটু শক্তি সঞ্চয় করুন আগামী দামের জাতীয় সংসদ নির্বাচনে যেন মামুন হাসান সুমন সাহেবকে সংখ্যা প্রতিক্রিয়ে আমরা বিজয়ী করে প্রিয় ভাইরা সর্বদিক দিয়ে আমরা পিছিয়ে পড়েছি আজকে দেশ এগিয়ে গেছে কিন্তু আমরা ঈশ্বরগঞ্জবাসী